Father,
সঙ্গে স্পর্শ করেছ। কোথায় রয়েছে সৈরন্দী? নিত্যশালায় এসে দেখে যাও সৈরন্দী, তোমার প্রতিজ্ঞা আমি পূর্ণ করেছি সৈরন্দী। আগামীকালের সূর্য উদয় কিচক আর দেখবে না সৈরন্দী, আসবে না, আসবে না সৈরন্দী। তুমি অভিমান করে আমার কাছ থেকে চলে গেছো, শোনো সৈরন্দী, আমাদের যদি রক্ত দিয়ে আমি তোমার কেশ দৌত করবো, আমি আছি সৈরন্দী। তুই তো বহু ডাক্তারি নাকি করিস, দেখ না বাচ্চা আছে না বললে দেখ না আমাদের সেনাপতি কোন তো বুঝতে পারছি না কেমন ডাক্তারি করিস তোর এই কানে লাগা বাচ্চা নাকি সেই যে নাকি দাঁড়া 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 ভালো করে দেখতে দেখতে বলি টুকুয়া দেখ রামায়ণ শুনবে বুঝলেন, রামায়ণে দেখেছিলিস না কি হয়েছিল, পরের বহু সীতাকে ভাজতে যায় রাবণের ডিপা শূন্য হয়ে যাচ্ছে, সেই জন্য বলি সব করিবে পরের বহুর দিকে ভাবিস, পরের বহুর দিকে যদি ভাবেছিস তুই দেখ আধা দিনে জীবনটা চলে গেল, এরকম আধা দিনে জীবনটা চলে গেল।